নানা ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে বরাবর আলোচিত সাবেক সংসদ সদস্য এবং রাজনীতিবিদ গোলাম মাওলা রনি 2008 সালে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হন। 2018 সালে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। রাজনীতির ময়দানে কম সময়ের মধ্যে বিপরীতমুখী অবস্থান নেওয়ায় মাঝে মাঝে পুরনো দল নিয়েও তাকে নানা প্রশ্ন করা হয়। আওয়ামী লীগের সঙ্গে আপনার এখন দূরত্বটা আসলে কতটা? এটিএন নিউজের টক শো নিউজ আওয়ার এক্সট্রায়ও তাকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগের সঙ্গে তার দূরত্ব কতটুকু এ নিয়ে। এর জবাবও তিনি দিয়েছেন। রনি জানান, আওয়ামী লীগের সবার সঙ্গেই নাকি যোগাযোগ আছে তার। তার কথাটা ছিল ঠিক এরকম। আওয়ামী লীগের সবার সঙ্গে আমার যোগাযোগ আছে, ব্যক্তিগত সম্পর্ক আছে। এমন কোনো লোক নাই আওয়ামী লীগের যার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই। যত পাওয়ারফুল টক টু লোক, প্রধানমন্ত্রী সব উপদেষ্টার সঙ্গেও, এভরিবডির সাথে আমার ভালো সম্পর্ক। হ্যাঁ, মানে একজন দুজন উপদেষ্টার সাথে, কিন্তু মানে এমন কোনো উপদেষ্টা নাই যার সাথে শত্রুতা আছে। এরপরই তিনি নিজের বর্তমান অবস্থাটাও জানিয়ে দেন। আমি দল করি বিএনপি এবং বিএনপিকে পারপাস সার্ভ করি, এবং আগামীতে বিএনপি যদি ইলেকশন করার আমার স্কোপ আসে তাহলে আমি বিএনপির হয়ে ইলেকশন। বিএনপি কি আপনাকে নমিনেশন দেবে, মানে আশ্বাস পেয়েছেন কোথা থেকে? লন্ডন কিংবা গুলশানে তো এখন বেগম জিয়া তো অনেকটাই নিশ্চিত। বলি আমি, শুনেন, আমি বিএনপির একজন নীতি নির্ধারণী, অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব আমি এখানে বলছি। এখানে দলের আপনারা যাদেরকে দেখেন, সেটা প্রেসিডেন্ট মেম্বার হোক কিংবা মির্জা ফখরুল সাহেব হোক, দলের নীতি নির্ধারণে গোলাম মোল্লার অনেক গুরুত্ব তাদের কারোর সে কোনো অংশে কম নয়। আপনার এই টেলিভিশনে বলে গেলাম, বিএনপির আমার পজিশন এমন জায়গায়, বিএনপির নীতি নির্ধারণের জায়গাতে বাংলাদেশে যারা শীর্ষ পর্যায়ে আছে তারা কেউ বলতে পারবে না গোলাম মোল্লা রনি তাদের চেয়ে অগুরুত্বপূর্ণ অবস্থানে আছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? বিএনপির ভালোর সঙ্গে আমি জড়িত, মন্দের সঙ্গেও আমি জড়িত। আওয়ামী লীগে ফেরার প্রশ্নে তিনি বলেন, বিএনপির দুঃসময় আমি এসেছি, সুতরাং আওয়ামী লীগে ফেরার সুযোগ নেই বললেই চলে। আওয়ামী লীগের ফেরার রাস্তা কি বন্ধ করে ফেলেছেন, এমন প্রশ্নের জবাবে রনি বলেন, আওয়ামী লীগের ফেরার রাস্তা ছিল, আমি একটা টকশোতে বলেছিলাম যে আওয়ামী লীগের দুঃসময়টাতে আমি ছিলাম, আমার পরিবার ছিল। 75-15 আগস্টের পর উই আর মাস সাফারার, আমাদের পরিবারে ভীষণ রকম আমরা সাফার করেছি। আবার আওয়ামী লীগের দুঃসময়টাতে যখন খুব খারাপ সময়, ধরেন 2001 সাল থেকে খুব খারাপ সময়, তখন আমি আওয়ামী লীগের যে কজন ধনাঢ্য ব্যক্তি ছিল, ব্যবসায়ী ছিল, আমি তাদের মধ্যে অন্যতম। এখন যারা হাজার কোটি টাকার মালিক ই করে, তারা এমন অনেক লোক, মাত্র 1.5-2 হাজার টাকার জন্য আমার অফিসে গেছে, আমি বললে আপনি অবাক হয়ে যাবেন। ওই সময়টাতে আই হ্যাভ এ হিউজ কন্ট্রিবিউশন টু দ্য পার্টি, ফলে এই দলের সাথে আমার যে সম্পর্কটা, এটা আত্মিক সম্পর্ক, এটা কোনো অস্বীকার করার ব্যাপার। আর বিএনপিতে যোগ দেওয়া প্রসঙ্গে বলেন, আমি যখন খুব অবমাননাকর পরিস্থিতিতে পড়েছি, অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছি, তখন বিএনপি আমাকে আশ্রয় দিয়েছে। আমার কোনো ওয়ে নাই বিএনপির অকৃতজ্ঞ হওয়ার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।